আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সী মুঘল স্যার, আরও ধন্যবাদ জানাই প্রভাতী এবং দিবাশাখার টিচার্স বৃন্দদেরকে। আমি আমার সহকর্মী বৃন্দদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর অ্যাকাউন্টিং বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর আমি আশা রাখি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং দেখলে তোমাদের এই অধ্যায়ে রেওয়ামিলে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। পরিচিতি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আমায়েটুলা ঢাকা। নবম ও দশম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় নয়, বোর্ড বইয়ের সৃজনশীল দুই নং প্রশ্নটি আজকে আমরা পড়ব। আজকের পাঠ রেওয়ামিল বোর্ড বইয়ের সৃজনশীল দুই। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা রেওয়ামিলে যেসব এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত করতে পারবে, রেওয়ামিল প্রস্তুত করতে পারবে, মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে পারবে, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে পারবে। তোমরা প্রশ্নটি একটু দেখো এবং রেওয়ামিল করার আগে তোমরা প্রশ্নটি ভালোভাবে পড়ে নিবে। প্রশ্নটি হলো, জুবিলি এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের হিসাবে উদ্বৃত্ত নিম্নরূপ। আমরা প্রশ্নটি দেখি যে মূলধন 1,50,000, আসবাবপত্র সাজসজ্জা 50,000, প্রাপ্য বিল 30,000, ফোদ বিল 25,000, সাধারণ সঞ্চিতি 5,000, নগদ তহবিল 1/1/2017 6,000, মজুদ পণ্য 1/1/2017 40,000, কুরিং 5,000, কুরিং সঞ্চিতি 3,000, দালান কোটা 5,000, দেনাদার 30,000, পাওনাদার 25,000, বেতন 5,000, অনুপার্জিত সেবা আয় 3,000, ব্যাংক জমাতিরিক্ত 2,000, নগদ তহবিল 31/12/2017 10,000, বিমা 8,000, মজুতপণ্য 31/12/2017 35,000। তাহলে এটা হলো আমাদের মেইন প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা কয়েকবার পড়ে নিবে, তাহলে দেখবে অঙ্কটি তোমাদের কাছে সহজ লাগবে এবং তোমরা পারবে কোন এন্ট্রিগুলো কোথায় যাবে তোমাদের নির্ণয় করা সহজ হয়ে যাবে। আমাদের করণীয় দেখো যে জুবিলি এন্টারপ্রাইজ যে রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। জুবিলি এন্টারপ্রাইজের রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। নাম্বার খ, উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবিলি এন্টারপ্রাইজের রেওয়ামিল প্রস্তুত করো। নাম্বার গ, জুবিলি এন্টারপ্রাইজের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। একটু সংক্ষিপ্ত কথা বলে নিই এখানে, যে জুবিলি এন্টারপ্রাইজের রেওয়ামিলে যেসব দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, তোমরা মনে রাখবে রেওয়ামিলে যে কয়েকটি মাত্র এন্ট্রি আছে যা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ সেটা হলো যে এক নম্বর হলো প্রারম্ভিক নগদ তহবিল রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না,
সমাপনী মজুৎপন্ন রামায়ণের অন্তর্ভুক্ত হয় না। এই তিনটি এন্টি রামায়ণের অন্তর্ভুক্ত হয় না। আরো মনে রাখবে কখনো কখনো সমাপনী মজুৎপন্ন রামায়ণের অন্তর্ভুক্ত হয়। কখন সমাপনী মজুৎপন্ন রামায়ণের অন্তর্ভুক্ত হবে সেটা তোমাদের মনে রাখতে হবে, যখন রামায়ণে আমরা যে প্রশ্নের মধ্যে যদি সমন্বিত করায় থাকে তখন, প্রশ্নের মধ্যে যদি সমন্বিত করায় থাকে তখন সমাপনী মজুৎপন্ন রামায়ণে অন্তর্ভুক্ত হবে। কিন্তু সেক্ষেত্রে কোরআন এবং প্রারম্ভিক মজুৎপন্ন রামায়ণের অন্তর্ভুক্ত হবে না, মনে রাখতে হবে। নম্বর খ, খতে বলা আছে যে উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জুবিলিয়েন্ট প্রাইজে রামায়ণ প্রস্তুত করো, তাহলে আমরা এই এটিগুলো বাদে আমরা একটা রামায়ণ প্রস্তুত করবো এবং জুবিলিয়েন্ট প্রাইজের মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করবো। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? যেগুলো মানে অনিয়মিতভাবে ঘটে, মোটা অঙ্কের হয়, মানে বড় অঙ্ক হয় এবং খুব কম সময় ঘটে এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এগুলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। আর মোনাফা জাতীয় ব্যয় আমাদের দৈনন্দিন যে ব্যয়টা হয়ে থাকে, প্রতিনিয়ত বারবার ঘটে, স্বল্প সময়ের জন্য ঘটে, সেগুলো আমাদের মোনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। আমরা দেখি যে রেওয়ামিলে যেসব এন্টিগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণটা আমরা দেখি। আমরা প্রথমে একটা চক করে নেই, আমরা প্রথমে এই দাগটি আমরা ভালো করে দিব। দাগটি দেওয়ার পরে আমরা এখানে এই কলামের এখানে একটি দাগ দিব। এরপরে আমরা আমরা দুইটি ঘর করতে পারি, আমরা যেহেতু অন্তর্ভুক্ত হবে না তো আমরা দুইটি একটি দুইটি কলামও করতে পারি, আমরা তিনটি কলামও করতে পারি। তাহলে আমরা তিনটি কলাম করে দেখি যে আমরা প্রথমে দাগগুলো দেবো, তারপর আমরা এখানে লিখবো বিবরণ, তারপরে লিখবো টাকা, তারপরে লিখবো আমরা টাকা, এর পরবর্তীতে আমরা এই নিচের দাগটা ক্লোজ করবো, দাগটা ক্লোজ করবো। এরপরে আমরা আমি কি বলেছিলাম যে প্রারম্ভিক, অর্থাৎ প্রারম্ভিক মানে এক এক যথাসাধ্য, অর্থাৎ যে সালের যে এক তারিখ, যে হিসাব সালের প্রথম তারিখটি হবে প্রারম্ভিক হাতে নগদ। এই হাতে নগদের প্রারম্ভিক উদ্বৃত্ত রামায়ণের অন্তর্ভুক্ত হবে না। আমরা এখানে বসিয়ে দিই 6000 টাকা। এরপরে আছে মজুৎপন্ন, অর্থাৎ প্রারম্ভিক সমাপনী মজুৎপন্ন, সমাপনী মজুৎপন্ন 35000 টাকা। এখানে আমাদের এই তারিখটা এখানে 31 হবে, 31 তারিখ। এখানে তারিখটি একটু ভুল আছে, তোমরা এই তারিখটারে কারেকশন করে নেবে যে চাপা, এখানে এক না, এখানে 31 তারিখ হবে। 31 তারিখে 35000 টাকা, 31 তারিখে 35000 টাকা এখানে আসবে না, রামায়ণের অন্তর্ভুক্ত হবে না। তাহলে মোট কত হলো আমাদের? মোট 41000 টাকা রামায়ণের অন্তর্ভুক্ত হবে না। আমরা হিসাবটা প্রেস করে দেবো এবং উদ্ভিদ উত্তর লিখে দেবো, যে উত্তর লিখে দেবো 41000 টাকা রামায়ণের অন্তর্ভুক্ত হবে না। এভাবে আমরা আমাদের ক সম্পন্ন করলাম, আমাদের কটা আমরা সম্পন্ন করতে পেরেছি। এরপরে আমরা খ করবো, খতে আমাদের লোক একটি শুদ্ধ রামায়ণ তৈরি করবো। আমরা জুবিলি এন্টারপ্রাইজ যে রামায়ণ 31 ডিসেম্বর 2017, আমরা রামায়ণের ঘরের সংখ্যা আমরা আগে থেকে জেনেছি, গত ক্লাসে আমরা দেখিয়েছি। আমরা প্রথমত এরকম দাগটা দিব, আমরা প্রথম এই দাগ দিব, দাগের পরে আমরা এই কলামের দাগগুলো দিব, এরপরে আমরা কর্মীর নামের ঘরটা দিব, তারপর আমরা হিসাবের নামের ঘরটা দিব, এরপরে আমরা খতিয়ান পৃষ্ঠা দিব, এরপর আমরা টাকা দিব, টাকা, এরপর আমরা তিন টাকার ঘর দিব। আমাদের মোট 5টি ঘরে গেছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টি কলাম। এরপর আমরা লিখবো কর্মীর নাম, হিসাবের নাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, এরপর লিখবো টাকা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এরপরে আমরা এখানে একটা দাগ দিয়ে দেব। এরপরে আমরা এখানে ছেড়ার লিখবো কর্মীর নগর ঘরে 1, মূলধন হিসাব আমরা ক্রেডিট দিকে টাকাটা বসিয়ে দিব, 1,50,000 টাকা। নাম্বার 2, দুই দিকে আসবে আগ্রহপত্র সাজসজ্জা, আমরা ডেবিট দিকে টাকাটা বসিয়ে দিব। এরপরে নাম্বার 3, 3 আসছে প্রাপ্তবিল, এটা আমার সম্পদ, এটা সম্পদটা যাবে ডেবিটে, 33000 টাকা। নাম্বার 4, প্রদেয় বিল, এটা আমার দায়, আমার দায় চলে যাবে ক্রেডিটে, 25000 টাকা। নাম্বার 5, 5-এ আছে আমার সাধারণ সঞ্চিতি, এটা তহবিল, এই তহবিলটা চলে যাবে ক্রেডিটে, 5000 টাকা। এভাবে আমরা ডেবিটটা সম্পন্ন করব। আমরা ঘরটা একটু বড় করে নিই, ঘরটা বড় করার পরে আমরা আবার এবার নাম্বার 7, হ্যাঁ নাম্বার 6, ছায় আছে মজুৎপন্ন 1, 1, 17,
অর্থাৎ এক এক সতেরো, এটা হলো আমার প্রারম্ভিক মজুতপূর্ণ চল্লিশ হাজার টাকা, প্রারম্ভিক মজুতপূর্ণ চল্লিশ হাজার টাকা। তাহলে প্রারম্ভিক মজুতপূর্ণ চল্লিশ হাজার টাকা, এটা আমার সম্পদ, এটা আমার চলতি সম্পদ, এগুলো ডেবিট। নাম্বার সাত, সাথে আছে কুড়িন, কুড়িন আমার এটা হলো খরচ বা ব্যয়, আমি এটা দেখাবো, পাঁচ হাজার টাকা ডেবিট। তারপরে আমার আট, আট আসবে, আটে আসে কুড়িন সঞ্চিতি, আমার কুড়িন সঞ্চিতিটা এটা আমার ক্রেডিট দিকে যাবে। তারপরে আছে নয় তারিখে দালান কোঠা, এটা আমার সম্পদ, এটা ডেবিট দিকে পঁয়তাল্লিশ হাজার টাকা। দশ, দশ নম্বরের দেনাদার, এটা আমার সত্যি সম্পদ, এটা ডেবিট দিকে তিরিশ হাজার টাকা। তারপরে এগারো, এগারোতে আছে পাওনাদার, এটা আমার দায়, দায় চলে যাবে ক্রেডিট দিকে পঁচিশ হাজার টাকা। তারপরে বারো, বারোতে আছে যে বেতন, বেতন আমার খরচ বা ব্যয় পাঁচ হাজার টাকা ডেবিট দিকে আসবে। তেরো, তেরোতে যে অনুপার্জিত সেবা আয়, মানে টাকা অলরেডি পেয়ে গেছি কিন্তু কাজ করি না, এটা অনুপার্জিত আয়, এটা ক্রেডিট দিকে চলে যাবে, এটা আমার আয়। চোদ্দো, চোদ্দো নম্বরে আছে ব্যাঙ্ক জমাতিরিক্ত, আমি ব্যাংকে জমাতিরিক্ত হয়ে গেছে, ব্যাংকে যে পরিমাণ টাকা থাকার কথা তার চেয়ে বেশি আমি আমি এসেছি, এখানে জমাতিরিক্ত হয়ে গেছে, ক্রেডিট দিকে যাবে দু হাজার টাকা। পনেরো, পনেরো আছে নগদ তহবিল, একত্রিশ বারো দু হাজার সতেরো, এটা চলে আসবে সম্পত্তি থেকে, এটা আমার সম্পদ। তারপরে ষোলো, ষোলোতে আছে বিমা, বিমা আমার খরচ, এটা ডেবিট থেকে চলে আসবে আট হাজার টাকা। এরপরে আমার হচ্ছে সতেরো, সতেরোতে আছে অনিচ্ছিত হিসাব, কেননা অঙ্কটা যোগফল ঠিক নেই, দুদিকে যোগফল যদি যখন আমরা গরমিল হবে তখন আমরা অনিচ্ছিত হিসাব দেবো, তাহলে কত আছে দশ হাজার টাকা আমার গরমিল আছে। তাহলে এরপরে আমরা যোগ করবো, যোগ করে দেখি যে দু লাখ তেইশ হাজার টাকা আমাদের হয়েছে। তারপর আমরা জেট টেনে দিব, জেটের পরে আমাদের হিসাবটাই পুরো প্রেস করে দিব, হিসাবটা প্রেস করে দিব, তারপরে আমরা র্যামের যোগফল কিংবা উত্তর থেকে শুধু দুই লাখ তেইশ হাজার টাকা নিয়ে দেবো। এইভাবে আমরা র্যামিলটা কমপ্লিট করবো, পুরো র্যামিলটা আমরা এভাবে সম্পূর্ণ করবো। তোমরা স্বাভাবিকভাবে তোমরা সুস্থ মস্তিষ্কে ঠান্ডা করে একদম মনোযোগ সহকারে কোশ্চেন দেখবে, দেখলে ইনশাল্লাহ তোমরা অঙ্কে একদম পটু হয়ে যাবে এবং পারবে, খুব সুন্দর করে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবে। এরপরে এবারে আমরা গ নম্বরে চলে যাই, যে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়ের জন্য আমরা ঘর করে ফেলি, এবার ওই সিস্টেমেই আমরা ঘর করবো। প্রথম যে আমার বেশি ঘর এখানে দরকার হবে না, যে আমার বেশি ঘর যেহেতু দরকার হবে না, তো আমি সেক্ষেত্রে যে আমি আরেকটি কলাম করলাম, তো আমি এবার লিখবো বিবরণ এবং টাকা, তারপরে আমরা এখানে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পর আমরা লিখবো যে মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ দালান কোটা, এই দালান কোটা তৈরি করার জন্য যে টাকাটা আমার খরচ হয়েছে সেটি আমার মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা আমার দীর্ঘ সময় ধরে আমি এটা ব্যবহার করবো, দীর্ঘ সময় ধরে ব্যবহার করবো, তো পঁয়তাল্লিশ হাজার টাকা। এরপর আসবাবপত্র সাজসজ্জা, এটা ডেকোরেশন করার জন্য, সাজসজ্জা করার জন্য, সুন্দর করার জন্য, মনোরম করার জন্য আমার আসবাবপত্র দরকার হয়েছে পঞ্চাশ হাজার টাকা। তাহলে এইগুলো আমার ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয়, এই দুটো টাকা আমরা যোগ করে দেবো, আমি দুটো টাকা যোগ করলে আমার হয় পঁচানব্বই হাজার টাকা, আমরা হিসাবটাকে জেট টেনে প্রেস করে দেবো। তাহলে আমার মূলধন জাতীয় ব্যয় দাঁড়ালো পঁচানব্বই হাজার টাকা। আমরা এবার মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করবো, মুনাফা জাতীয় ব্যয়ের জন্য আমরা কলাম করবো, কলামগুলো করার পরে দেখবো বিবরণ, টাকা, টাকা, আমরা দুইটি তিনটি কলাম করলাম। তারপরে এখন আমরা একে দাগ দিলাম, তারপরে মনো মজুত পণ্য, অর্থাৎ এখানে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, বিক্রিত পণ্য ব্যয়ের সাথে পরিচালন ব্যয়গুলো যোগ করলে আমার মুনাফা জাতীয় ব্যয় চলে আসবে। তো মজুত পণ্য চল্লিশ হাজার টাকা আমরা লিখলাম, এটা এক এক যে টাকাটা দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য সেটা দেওয়া আছে। এখান থেকে যদি সমপরিমাণ মজুত পণ্য বাদ দিই, কারণ এই অঙ্কটার মধ্যে প্রায় নেই, প্রায় থাকলে আমরা প্রায় বাদ দিতাম, যেহেতু প্রায় নেই সেহেতু সমপরিমাণ মজুত পণ্য বাদ দিয়ে দিলেই পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিলে আমার যেটা থাকবে সেটা হবে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় আছে পাঁচ হাজার টাকা, বিক্রিত পণ্যের ব্যয় আছে পাঁচ হাজার টাকা, বিক্রিত পণ্য। তারপর আমরা এটা অন্যান্য ব্যয় যেগুলো অন্যান্য ব্যয় না, পরিচালন ব্যয় যেগুলো, অর্থাৎ এই পরিচালন ব্যয়গুলো আমরা যোগ করে দেবো এখানে, পাঁচ হাজার টাকা কুড়ি এবং বাদ করেন সঞ্চিত আছে তিন হাজার টাকা, তো দু হাজার টাকা আমার যাবে, দু হাজার টাকা। এরপরে বেতন আছে পাঁচ হাজার টাকা এবং আরও খরচ আছে, বিমা আছে আট হাজার টাকা, তো এই টাকাগুলো আমাদের যোগ করি পাঁচ আর দুই সাত, সাত পাঁচ বারো, বারো আর বিশ হাজার টাকা আমাদের যোগ করে বিশ হাজার টাকা। আমরা জেট টেনে শেষ করে দিব,
আমরা পুরস্কার দেব। তাহলে আমার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দাঁড়ালো 20,000 টাকা। এবার আমরা উত্তর লিখে দেবো, মূলধন জাতীয় ব্যয় 95,000 টাকা এবং মুনাফা জাতীয় ব্যয় 20,000 টাকা। এভাবে আমরা আমাদের অঙ্কগুলো সম্পূর্ণ করব। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা চিঙ্গেলের কাজটা করবে। বলো তোমরা রেওয়ামিনের ছকে কলামের সংখ্যা কত? তোমরা উত্তর দাও চটপট করে, কোন কোন এন্টি রেওয়ামিনের অন্তর্ভুক্ত হবে না বলে ফেল, এবং কখন সমপরি মজুদ পণ্য রেওয়ামিনের অন্তর্ভুক্ত হবে, তোমরা কি করতে পেরেছ? চেষ্টা করো, তোমরা অবশ্যই পারবে, আমি সবগুলি আলোচনা করেছি। এখন আমরা এটা একটু দেখি যে তোমরা কি পারলে। তো রেওয়ামিলের গড়ের রেওয়ামিলের ছকে কলামের সংখ্যা 5টি গুড হয়েছে, এবং যেসব এন্টি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না তাহলে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক তহবিল ও সমন্বয় মজুদ পণ্য। আরেকটা হলো, যখন রেওয়ামিলের সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে হবে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ক্লিয়ার? এখানে আরেকটা একটু ভুলে হয়েছে, তোমরা দেখো যে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে দাঁড়ি হবে, প্রশ্নবোধক না, প্রশ্নবোধক কমেন্ট করতে ভুলে গিয়েছিলাম যে এখানে দাঁড়ি হবে, আর প্রথম যেই কোন কোন এন্টি অন্তর্ভুক্ত হবে সেখানে এক মজুদ পণ্যের জায়গায় 1 তারিখ হচ্ছে সেখানে 31 হবে। তো এইভাবে তোমরা কাজগুলো করবে। তাহলে তোমাদেরকে আজকে পর্যন্ত থাকবে এবং তোমরা বাড়ির কাজ করবে। মেসার শ্যালো হ্যাং কং এর হিসাব রক্ষক কর্তৃক প্রস্তুতকৃত রেওয়ামিলটিতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিতায় এই ত্রুটিপূর্ণ রেওয়ামিলটি নিচে প্রদত্ত হলো। রেওয়ামিলটি আমরা দিয়ে দিচ্ছি, তোমরা এই রেওয়ামিলটি করবে। পরিপূর্ণ রেওয়ামিলটি আমরা তুলে দিলাম এবং তোমরা রেওয়ামিলটি করবে, করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। তোমাদের করণীয় মেসার শ্যালো হ্যাং কং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ তোমরা নির্ণয় করবে এবং উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করবে। উদ্দীপকের আলোকে মেসার শ্যালো হ্যাং কং এর একটি শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আজকের আমাদের ক্লাসটি, এবং আশা করি তোমরা এই অঙ্কগুলো, এই ক্লাসটা দেখার পরে তোমরা অঙ্কগুলো পারবে এবং তোমরা তোমাদের প্র্যাকটিস, তোমাদের অনুশীলন, তোমাদের লেখাপড়া তোমরা এভাবে চালিয়ে যাবে। তোমরা আমাদের সঙ্গে থাকবে, আহমেদবাড়ি একাডেমি স্নান কলেজের সকল শিক্ষকের ক্লাসগুলো তোমরা দেখবে এবং নিয়মিতভাবে দেখবে। তাহলে তোমরা আশা করি তোমাদের পড়ার কোনো ঘাটতি হবে না। তোমরা এই লকডাউনের মধ্যে বাড়িতে থেকেও, করোনা মহামারীর মধ্যে তোমরা বাড়িতে থেকেও তোমাদের পড়ালেখা চালিয়ে যদি যাও তাহলে তোমরা আশা করি তোমাদের কোনো পড়ালেখার ঘাটতি হবে না। তোমরা এই ক্লাসের সাথে সংযুক্ত থাকো এবং তোমাদের যার যেখানে সমস্যাগুলো থাকবে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি, সবসময় তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের বন্ধুরা, এই ক্লাসটি দেখার জন্য তোমরা অন্যদেরকে শেয়ার করে ক্লাসটি দেখার জন্য সুযোগ করে দাও, যাতে করে সকল শিক্ষার্থী এই ক্লাসটি পেয়ে যায়। তো আজকে পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ তোমাদের সকলকে, আল্লাহ হাফেজ।